সালটা ছিল 2009 কিংবা 2010। আমি তখন 23 বছরের বেকার যুবক। ছেলে, তুই নিঃস্ব হয়ে যাবি, আমাকে কষ্ট দিলে তোর সব শেষ হয়ে যাবে। গাড়ি, বাড়ি, ধন দৌলত, স্ত্রী সন্তান, মধ্যবিত্তের স্বপ্নে যা যা দরকার, শত চেষ্টা করেও পারিনি আমার আমিত্বের বিনাশ করতে। আমার ভগ্ন হৃদয় চাইছে একবার নিঃস্ব হতে, আর নয় কোনো আয়োজন। ওগো মা, তোমার অভিশাপ আজ বড় প্রয়োজন। কবি ফজলু বাড়ির লেখা কবিতা মায়ের অভিশাপ। মাকে নিয়ে লেখা হয়েছে অনেক পদ্য ও গদ্য। আজ যেটা বলছি এটা বাস্তব ও সত্য। আমার মা মূর্খ, তবে বিচার তার সূক্ষ্ম। প্রকৃত শিক্ষা যে কি সেটা হয়তো মা বলতে পারবে না, তবে শিক্ষার গুরুত্ব সেটা অনুভব করে মর্মে, যার বহিঃপ্রকাশ কর্মে। আমাকে শিক্ষিত করতে মা খুব বেশি খাটেনি। শীত, গ্রীষ্ম, বর্ষা অবিরত ক্ষেতে খামারে বাবার সমান কাজ করেছে মাত্র। তারপর বাবার ছুটি হলে সংসারের A to Z, সঙ্গে গরু, ছাগল, হাঁস, মুরগি, মাই ছিল হেড। সংসার চালাতে মা বেশি হিসাব করেনি, পিঁপড়ের মুখ থেকে চিনি কেড়ে নিয়েছে, এর বেশি কৃপণতা দেখায়নি। কাজের জন্য মা বেশি সময় নেয়নি, সময় কখন বলবে ভোর হলো সে অপেক্ষায় মা কোনোদিনই থাকেনি। সালটা ছিল 2009 কিংবা 2010। আমি তখন 23 বছরের বেকার যুবক। ঠিক সন্ধ্যায় কালবৈশাখী তুলবে ঝড়, সেদিন মায়ের ছিল জ্বর। মেঘ দেখে মা বলেছিল, বাবা গরু বাছুর দুটো বাইরে আছে, ভিতরে তুলে দিয়ে আয়, সন্ধ্যাবেলায় ভিজলে শরীর খারাপ হয়। আমি ছিলাম চুপচাপ, আমার যে মন খারাপ। মেঘ যত ঘনিয়ে আসে মায়ের অনুরোধ বাড়ে বাড়ে, যা বাবা যা, আমি আর পারছি না। আমি তখনও খাটে শুয়ে ভাবছিলাম কি যে, মায়ের কথাগুলো যাচ্ছিল মাথার উপর দিয়ে। তারপর এক লহমায় ঘটে গেল সেই ঘটনা, ঝরঝড় করে বৃষ্টি, ধড়মড় করে মায়ের ঠেলে ওঠা, হনহন করে ছুটে যাওয়া, আর গজগজ করে গোয়াল ঘর থেকে অভিশাপ দেওয়া। ছেলে, তুই নিঃস্ব হয়ে যাবি, আমাকে কষ্ট দিলে তোর সব শেষ হয়ে যাবে, তোর কিছুই থাকবে না। মা ভিজে চাপুর চুপুর, মায়ের জ্বর ছিল। আমি তখন জ্বরও, পদার্থ বলবো না, প্রাণ ছিল। আমি প্রায়শ্চিত্ত করতে বেশি বেশি মায়ের সঙ্গ দিতে থাকি। ভাবছিলাম মাকে দিচ্ছিস ফাঁকি, কিন্তু অন্তরের কথাই অন্তর স্পর্শ করে। মা প্রায়শ্চিত্ত করতে প্রার্থনায় কেঁদে মরে। এমনি করেই গত হলো কয়েক বছর। যখন প্রথম সরকারি চাকরিটা পেলাম, মায়ের স্বপ্ন হলো সফল। মা তখন সেলিব্রিটি, তখনও মা শান্ত। মূর্খ মা তো, কুসংস্কার মানত। বছর যায়, বছর আসে, সফলতাও ধাপে ধাপে। যাতে হাত দিই তাতেই সোনা ফলে নিয়ম মেপে। গাড়ি, বাড়ি, ধন দৌলত, স্ত্রী সন্তান, মধ্যবিত্তের স্বপ্নে যা যা দরকার, মা এখনও শান্ত। আমি ক্লান্ত, আমি অশান্ত, আমার ব্যথিত মন আর নিতে পারছে না। আমার স্বার্থপরতা, আমার অহংকার, আমার আত্মগরিমা শত চেষ্টা করেও পারিনি আমার আমিত্বের বিনাশ করতে। আমার ভগ্ন হৃদয় চাইছে একবার নিঃস্ব হতে,
আর নয় কোনো আয়োজন। ওগো মা, তোমার অভিশাপ আজ বড় প্রয়োজন।